হ্যাঁ গাইস, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটি হলো নবদ্বীপ ভ্রমণ। নবদ্বীপের কয়েকটি ভালো ভালো জায়গা, যে জায়গাগুলো অনেকেই যায় না, সত্য মহাপ্রভু আর ইয়ে বেরিয়ে যায়, কিন্তু নবদ্বীপ রেল স্টেশনটা আছে। 2 নম্বর হচ্ছে নবদ্বীপ ভালোশ্রয় আশ্রম, 3 নম্বর হচ্ছে নবদ্বীপের গঙ্গা ভ্রমণ, একটি সুন্দর জায়গা। 4 নম্বর নবদ্বীপ পোড়ামাতা বিখ্যাত, 5 নম্বর নবদ্বীপ গৌড়িয়া মঠ। এছাড়া আরও প্রচুর পট মন্দির আছে, কিন্তু এই জায়গাগুলো লোকে একবার যদি ঘুরে আসে, জায়গাগুলো খুব সুন্দর জায়গা, ঘোরার জায়গা। তা ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে, খুব ভালো ভিডিও। এই দেখতে পাচ্ছ নবদ্বীপের গঙ্গা, কত সুন্দর গঙ্গা, গঙ্গা বয়ে চলেছে বঙ্গের ফেরিঘাট থেকে। এখানে মায়াপুর যাওয়ার খুব ভালো সুন্দর রয়েছে। তারপর নবদ্বীপ পোড়ামাতলা মন্দির, পোড়ামায়ের মন্দির, বহু পুরনো মন্দির, 500 বছর আগেকার। এখানে পোড়ামা খুব জাগ্রত, এখানে যা মনস্কামনা ও করে, যে মনস্কামনা একদম ভূগোল পূর্ণ হয় এই মায়ের মন্দির। তোমরা দেখো কত ভালো লাগবে, দেখতেই পাচ্ছ। তোমাদের পোড়ামা মন্দিরটি ঘুরে ঘুরে দেখালাম, এই দেখছো পাশেই দেখো মা ভবতারিণী, মা কত সুন্দর। আর এই যে 500 বছর আগেকার পুরনো বট গাছ দেখো, ঝুড়ির মতো হয়ে চলেছে গাছে, কত সুন্দর। এর গাছের কোনো গাছ পর্যন্ত কোনো রকম ক্ষতি হয়নি, মাঝে একবার ঝড়ে হয়েছিল, কিন্তু হয়ে গেছে। এ দেখো পোড়ামায়ের মন্দিরটা পুরো চারিদিকটা দেখাচ্ছি, তোমাদের দেখি কত ভালো লাগবে, দেখো মায়ের দেখো ভেতরে। এই দেখো মায়ের সব ডালার ফুল নিয়ে সাজিয়ে বসে আছে পোষরা নিয়ে। এই পাশেই দেখছো মা ভবতারিণী শিবের মন্দির, এই শিব তীর্থে বাড়ে বছরে, দেখো এই শিব খুব জাগ্রত। দেখো ভেতরের মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো কত ভালো লাগবে তোমাদের। এই নবদ্বীপের বেদারণ্য গৌড়িয়া মঠ, বহু পুরনো মন্দির, এই মন্দিরের ভেতরটাও দেখো কত সুন্দর, রাধাকৃষ্ণের আছে এখানে মন্দিরে। দেখো মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো খুব ভালো লাগবে। এইটা দেখতে নবদ্বীপ হুড়িশাপাড়া হুড়িসভা মন্দির, এই মন্দিরও খুব সুন্দর। এখানে মহাপ্রভু মূর্তি আছে, দেখো মহাপ্রভু মূর্তির পাশে দেখো হুড়িসভা
সব কত ভালো লাগবে, এসব জায়গা খুব ঘোরা জায়গা। নবদ্বীপে আসো সবাই, মহাপ্রভু স্থান আরও গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে সমাজ বেড়েছে, এরপরে আসছে ভারত সেবাশ্রম, দেখো কত সুন্দর ভারত সেবাশ্রম। যাই হোক, ভিডিওটি খুব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।